মানহানির হামলায় সাজা স্থগিত হচ্ছে ভারতের গুজরাট আদালতে রাহুলের আবেদন খারিজ নতুন করে জেলে যাওয়ার শঙ্কা ক্ষমা চাইতে বলল বিজেপি আইনি লড়াইয়ের ঘোষণা প্রায় 9 বছর পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের কোনো নেতা গোয়ায় 4 মে এসসিওর বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো মোদির সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তা দক্ষিণ আফ্রিকায় বেড়েই চলেছে বাংলাদেশি হত্যা এহত দুই মাসে প্রাণ গেল 6 জনের আতঙ্কে প্রবাসীরা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার মানহানি মামলায় সাজা স্থগিত চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছেন গুজরাটের আদালত এতে নতুন করে রাহুলের জেলে যাওয়ার আশঙ্কা তৈরি হলো একই সঙ্গে তার লোকসভার সদস্য পদ ফিরে পাওয়ার আশাও ক্ষীণ হলো এদিকে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে কংগ্রেস অন্যদিকে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছে বিজেপি বিপদে যেন পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার মানহানির মামলায় রাহুলের 2 বছরের সাজা বহাল রাখলো গুজরাটের আদালত বৃহস্পতিবার সাজা স্থগিত চেয়ে রাহুলের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুরতের দায়রা আদালত এতে করে লোকসভার সদস্য পদ ফিরে পাওয়ার আশা আপাতত শেষ হলো কংগ্রেস নেতার সেই সঙ্গে তৈরি হলো তার জেলে যাওয়ার শঙ্কা 2019 সালে নির্বাচনী প্রচারের সময় কর্ণাটকে এক সমাবেশে মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে রাহুলের বিরুদ্ধে এ ঘটনায় দায়ের করা মামলায় গত 23 মার্চ গুজরাটের আদালত রাহুল গান্ধীকে 2 বছরের সাজা দেন এরপরই রাহুলের সাংসদ পদ খারিজ করা হয় গত 3 এপ্রিল নিজের সাজার উপর স্থগিতাদেশ চেয়ে সুরতের দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল গান্ধী তা খারিজ হয়ে যাওয়ায় এখন হাইকোর্টের স্থগিতাদেশ না পেলে 2024 সালে লোকসভা ভোটেও রাহুলের প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হবে না বলে মনে করছেন দেশটির আইন বিশেষজ্ঞরা এদিকে আদালতের রায়ের পর উল্লসিত ক্ষমতাসীন বিজেপি আদালত সাজা বহাল রেখে সঠিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা এরই মধ্যে এক শীর্ষ নেতা মোদি পদবীধারীদের কাছে রাহুলকে ক্ষমা চাইতে বলেছেন অন্যদিকে এক বিবৃতিতে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস জানিয়েছে রাহুলের সাজা স্থগিতে করণীয় যা যা করা দরকার দলের পক্ষ থেকে তাই করা হবে রাহানুল রানা সময় সংবাদ আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আগামী 4 মে তিনি ভারতের গোয়ায় যাবেন বলে জানিয়েছে এনডিটিভি এর মধ্য দিয়ে 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো নেতা ভারত সফরে যাচ্ছেন তবে সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিলাওয়ালের সাক্ষাৎ হবে কিনা সে বিষয়ে কিছু জানেনি গণমাধ্যম আগামী 4 ও 5 মে গোয়ায় 8 সদস্য রাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক জোট এসসিও এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সময় আরও থাকছে শান্তিনিকেতনের বাড়ি ছাড়তে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চূড়ান্ত নোটিশ 6 মের মধ্যে না ছাড়লে দখল বুঝিয়ে নেওয়ার ঘোষণা বিশ্বভারতী কর্তৃপক্ষের দক্ষিণ আফ্রিকায় আবারও সন্ত্রাসের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন মঙ্গলবার স্থানীয় সময় রাতে বেলকম শহরে এ ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি জানাজানি হয় এ নিয়ে 2 মাসে 6 বাংলাদেশি খুনের ঘটনায় আতঙ্কে প্রবাসীরা বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে দক্ষিণ আফ্রিকায় বেড়েই চলছে প্রবাসী বাংলাদেশি খুনের ঘটনা এবার দেশটির বেলকম শহরের ওরিন্ডাল টাউনের নিজ দোকানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানিয়রা জানান জহিরউদ্দিন রানা নামে ওই প্রবাসীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তার বাবার নাম ফরিদউদ্দিন জহির 12 বছরের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন এ নিয়ে দেশটিতে গেল 2 মাসে খুন হলেন 6 প্রবাসী বাংলাদেশি এ ঘটনায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা তার দোকানের কাউন্টার দিয়ে এসে কালো সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায় তাৎক্ষণিকভাবে ঘরের মালিক স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করে এবং প্রবাসী বাংলাদেশিরা এসে তাকে মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণাঙ্গ কালো মুখোশধারী সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায় এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানা না গেলেও তদন্ত শুরু করেছে দেশটির প্রশাসন নিহত জহিরের লাশ স্থানীয় হাসপাতালে রয়েছে প্রশাসনিক প্রক্রিয়া শেষে তার লাশ দেশে পাঠানো হবে মিজানুর রহমান রাসেল সময় সংবাদ দক্ষিণ আফ্রিকা এবার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তার শান্তিনিকেতনের বাড়ি ছাড়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী 6 মের মধ্যে বাড়ি না ছাড়লে বল প্রয়োগের মাধ্যমে দখল বুঝিয়ে নেওয়া হবে বলেও জানানো হয় এ ঘটনায় হতবাক পশ্চিমবঙ্গ
বিষয়টি ব্যক্তিগত পর্যায় থেকে রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে বলেও মত অনেকের। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। শান্তিনিকেতনের জমি নিয়ে যখন তীব্র বিতর্ক গোটা পশ্চিমবঙ্গে, তখন নিজ বাড়ি প্রতিষ্ঠিতে নেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, ব্যক্তিগত কাজে রয়েছেন ইউরোপে। তবে এরই মধ্যে বুধবার স্থানীয় সময় সন্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া হয় উচ্ছেদ বা ভূমি দখলে নেয়ার চূড়ান্ত নোটিশ। এর আগেও কয়েকবার এ ধরনের নোটিশ দেয়া হলেও এবার বাড়ি খালি করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী 6 মের মধ্যে বাড়ি ছেড়ে না দিলে বল প্রয়োগ করে জমি দখল বুঝে নেওয়া হবে বলেও জানানো হয়। অমর্ত্য সেনের দাবি অনুযায়ী তার পৈতৃক বাড়ি শান্তিনিকেতনে, সেখানকার 1.38 একর জমি তার বাবা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়েছিলেন বলেও জানানো হয়। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি ওই জমির মধ্যে 13 ডেসিমেল অংশ অমর্ত্য সেন বেদখল করে রয়েছেন, যা সেন পরিবারকে লিজ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং অমর্ত্য সেনের মধ্যে 3 দফায় সালিশি বৈঠক হলেও এতে কোনো সমাধান আসেনি। জমি না ছাড়ার পক্ষে অনর উভয় পক্ষই। এদিকে বিষয়টি নিয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অমর্ত্য সেনের বাড়ির সামনে 154 ধারা জারি করে রেখেছে রাজ্য প্রশাসন, বসানো হয়েছে পুলিশ প্রহরাও। অর্থনৈতিক ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের যোগ্যতম প্রধানমন্ত্রী মুখ হতে পারেন মাস দুয়েক আগে নোবেলজয়ীর এমন মন্তব্য রাজ্য জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার ওই মন্তব্যে মমতার দল তৃণমূল কংগ্রেস খুশি হলেও বিশ্লেষকরা মনে করেন এতে বেজায় চটে যায় বিজেপি শিবির, ফলে বিষয়টি এখন ব্যক্তি অমর্ত্য সেন বনাম বিশ্বভারতী কর্তৃপক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন কার্যত পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ও বিরোধী বিজেপি শিবিরের মধ্যে লড়াইয়ে পরিণত হয়েছে বলেও মত তাদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের কয়েকটি রাজ্যে চলছে তীব্র দাবদাহ, এর মধ্যে পশ্চিমবঙ্গ ওড়িশায় রেকর্ড গড়া তাপমাত্রায় অতিষ্ঠ সাধারণ মানুষ। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন চলমান তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন, খুব বেশি প্রয়োজন ছাড়া দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতে রোজ তাপপ্রবাহ রেকর্ড ভাঙছে আগের 24 ঘন্টার, কোথাও 42 ডিগ্রি তো কোথাও আবার 43 ডিগ্রি, আবার কোথাও কোথাও ছুঁয়ে ফেলছে 44 ডিগ্রিও। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে রোজই বাড়ছে এই তাপপ্রবাহের পারদ। দাবদাহে সতর্কতা জারি রয়েছে উত্তর ভারতের উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ প্রতিবেশী কয়েকটি রাজ্যেও। বুধবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া জেলায় 44 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে, তেমনি আরেক রাজ্য উড়িষ্যাতেও একই তাপমাত্রার রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য বছরের তুলনা করলে দেখা যায় এ সময়ে যে তাপমাত্রা থাকে সে তুলনায় কয়েকটি রাজ্যে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। তীব্র গরমের কারণে বেড়েছে হিটস্ট্রোকের ঝুঁকিও। নজিরবিহীন গরমের মধ্যে ভারতে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। আমাদের খুবই কষ্ট হচ্ছে, কর্মজীবী মানুষ। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আভাস এই পরিস্থিতির আপাতত উন্নতি নেই, তবে 22 তারিখের পর পশ্চিমবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মুম্বাইয়ের পর এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে চালু হলো অ্যাপলের স্টোর। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টায় দিল্লির সাকেত এলাকার সিলেক্ট সিটি ওয়াক মলে অ্যাপল স্টোরটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। প্রথম দিনই স্টোরের বাইরে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভারতের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নিজেদের পণ্য দেশটির তরুণদের পরিষেবার কাজে আরও বেশি করে ব্যবহারের ইচ্ছা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অ্যাপল কর্তৃপক্ষ। পৃথিবীর আকাশে দেখা গেল বিরল হাইব্রিড সূর্যগ্রহণ। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় এক্স মাউথ থেকে পুরোপুরিভাবে দেখা যায় মহাজাগতিক এ দৃশ্য। এরকম সূর্যগ্রহণ শেষ দেখা যায় 2013 সালে।
একশো বছর পরপর এ সূর্যগ্রহণের কথা থাকলেও দশ বছরের ব্যবধানে বিরল এ দৃশ্য দেখল বিশ্ব। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ বরাবরই মানবজাতির আগ্রহের কেন্দ্রবিন্দু। এবারে সে আগ্রহ বাড়িয়ে দিল হাইব্রিড সূর্যগ্রহণের খবরে। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণে বিরল ঘটনার সাক্ষী হলো বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের এক্সমাউথ, ইন্দোনেশিয়া ও পূর্ব তিমোরের কিছু অংশে দেখা যায় বিরল এই সূর্যগ্রহণ। এই হাইব্রিড সূর্যগ্রহণের প্রধান বিশেষত্ব হলো চাঁদের ছায়া সূর্যের আকৃতি থেকে ছোট হয়, ফলে চাঁদ পুরোপুরিভাবে সূর্যকে আড়াল করতে পারে না। চাঁদের ছায়াকে ছাপিয়ে সূর্যের সোনালী বৃত্ত দেখা যায় চারপাশ থেকে। এক মিনিট ধরে সূর্যগ্রহণ হওয়ার পরও মনে হচ্ছিল অনেক দীর্ঘ সময় ধরে এটা হচ্ছে। এটা খুবই চমৎকার, একেবারেই অন্যরকম একটা অনুভূতি। হাইব্রিড সূর্যগ্রহণের আরেক নাম রিং অফ ফায়ার। 18 মাস পরপর পূর্ণগ্রাস হয় সূর্যের। এ সময় সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় চাঁদ। তবে সূর্যের চার ধরনের গ্রহণ হয়, সেক্ষেত্রে কখনো আংশিক ঢাকা পড়ে সূর্য, কখনো আবার পুরোপুরি, যাকে বলা হয় পূর্ণগ্রাস, আবার কখনো হয় বলয়গ্রাস, যা পরিচিত রিং অফ ফায়ার নামে। আর যদি তিন রকম গ্রহণই একসঙ্গে হয়, তখনই তাকে বলা হয় হাইব্রিড সূর্যগ্রহণ। 2013 সালে একবার দেখা মেলে এই সূর্যগ্রহণের। মহাকাশবিদরা জানান দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মধ্যে সাধারণত 100 বছরের বিরতি থাকে। তবে 2013 সালের পর 2023 সালে এই সূর্যগ্রহণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল বলেও জানান তারা। পরবর্তী সূর্যগ্রহণ 2031 সালে হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মানহানির মামলায় সাজা স্থগিত চেয়ে ভারতের গুজরাট আদালতে রাহুলের আবেদন খারিজ। নতুন করে জেলে যাওয়ার শঙ্কা, ক্ষমা চাইতে বলল বিজেপি, আইনি লড়াইয়ের ঘোষণা। প্রায় নয় বছর পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের কোনো নেতা। গোয়ায় 4 মে এসসিওর বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী বি লাওয়াল ভুট্টো। মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তা। এবং দক্ষিণ আফ্রিকায় বেড়েই চলেছে বাংলাদেশি হত্যা। নিজ দোকানে যুবক নিহত, 2 মাসে প্রাণ গেল 6 জনের, আতঙ্কে প্রবাসীরা। এই ছিল আন্তর্জাতিক সময়।